আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। অনেকদিন পর গ্রামের একটি বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি। তো আমার ছেলে ওখানে যে কী কী করেছে বা কী আনন্দ করেছে সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। আমার বাবাটা এর আগে কখনো গ্রামের কোনো বিয়েতে অ্যাটেন্ড করেনি, তো ও এখানে এসে মাশাল্লাহ অনেক আনন্দ করেছে, তো এটাই সবথেকে বড় পাওয়া। আর ও যেহেতু বাসায় সবসময় রুমের মধ্যেই থাকে, তো গ্রামে এসে ও ঘুরে দেখেছে সব কিছুই, এখান থেকে ওখানে অনেক মজা করেছে। আর সারা বিয়ে বাড়ি আমি ওর দিকে নজর রেখেছি, কারণ ও একটু স্থির হয়ে থাকে নাই, ও সবসময় এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে। তো সারা বিয়ে বাড়িতে আমার নজর খালি তার দিকেই ছিল, কারণ এখানে অনেক ধরনের মানুষ, তাদের মাঝে ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়েছে। তো যার কারণে খাবার দাবার এগুলো আমি ঠিকভাবে খেতেও পারিনি, কারণ যখনই খেতে বসেছি ও এদিক দৌড় মারে ওদিক চলে যায়, তো যার কারণে ওইগুলো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন আমাদের বাসায় ফেরার পালা। আমরা খাবার দাবারের পরে আরও কিছুক্ষণ ওখানে ছিলাম, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। তো এখন আমরা এখানে একটা ইজি বাইক ঠিক করে নিয়েছি, এখন আমরা ইজি বাইকে করে বাসায় চলে যাব। এখানে অনেক রোদ, অনেক গরম, যার কারণে আমরা আরও বেশিক্ষণ থাকতে পারিনি। আর তাছাড়াও আমাদের বাসা একটু দূরে, তো তাড়াতাড়ি করে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো এখন আমরা ইজি বাইকে করে বাসায় চলে যাব। আর এত রোদ গরমে আমার আজান বাবাটা অনেক টায়ার্ড হয়ে গেছে, আর ও সারাদিন আজকে ঘুমাতে পারিনি, কারণ বিয়ে বাড়িতে ঘুমানোর কোনো পরিবেশ ছিল না, যার কারণে আমি ওকে ঘুম পাড়াতে পারিনি। তো এখন আমরা বাসায় চলে যাব। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।